আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনছেন। যা আজ আপনাদের মুজাদ্দদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার শুভ ভিত্তি স্থাপন, এই এলাকার মানুষের প্রচেষ্টায় প্রত্যেকটা ধর্মপ্রেমিক নবীপ্রেমিক মানুষদের সহযোগিতায় ইনশাআল্লাহ একদিন এখানে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই উদ্দেশ্য করে নিয়ে আজকের এই চলার পথ শুরু হচ্ছে। বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রথমে এইভাবেই শুরু হয়, আস্তে 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 সেটা অনেক বড় আকার নেয়। আমাদের জন্য দুই ধরনের শিক্ষারই খুবই জরুরি, ভালো মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষা ওটা হলো দ্বীনি শিক্ষা, ভালো মানুষ হওয়ার শিক্ষা। আর দুনিয়াদারি করতে গিয়ে আমাদেরও আরো কিছু বিশেষ জ্ঞানেরও প্রয়োজন আছে। তবে আলোচনা করার পূর্বে এতটুকু বলতে পারি, এলাকা বড় ভালো লেগেছে, জায়গাও ভালো। যদি আপনারা 50% এলাকার মানুষ এগিয়ে আসেন, বাকি 50% আমি আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকব। কিছু কম বেশি 70 কিলোমিটার দূরে এসে এই কথা বলে যাচ্ছি, উদ্দেশ্য শিক্ষা এমন একটা গুরুত্ব রাখে। আল্লাহ নবী বলেছেন, শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য, একটা জীবিত মানুষ একটা মরা মানুষ, যে মানুষের শিক্ষা নাই সে একজন মরা, আর যার শিক্ষা আছে সে একটা জীবিত মানুষ। তবে শিক্ষা যদি আমাদেরকে সভ্যতার দিকে না নিয়ে যায়, শিক্ষা যদি আমাদেরকে ইনসানিয়াতের দিকে না নিয়ে যায়, শিক্ষা যদি আমাদেরকে ইনসাফের দিকে না নিয়ে যায়, শিক্ষা যদি আমাদেরকে মানব বন্ধনের দিকে না নিয়ে যায়, শিক্ষা যদি আমাদেরকে মানুষে মানুষের সম্প্রীতির ভ্রাতৃত্বর দিকে না নিয়ে যায়, শিক্ষা যদি রাষ্ট্রপ্রেমের দিকে না নিয়ে যায়, আমার মনে হয় ওটা শিক্ষা নয়, ওটা শিক্ষার নামে অসভ্যতা ছাড়া আর কিছু নয়। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেকে মনে করি কোরআন শুধু নামাজ পড়ার জন্যে, কলমাখানি করার জন্য, এজন্যই মনে হয় কোরআন এসেছে। না, পৃথিবীর সায়েন্সের ভাণ্ডারও বলতে পারেন কোরআন, কোরআন থেকেই সায়েন্সের উৎপত্তি, কোরআন থেকেই মেডিকেলের উৎপত্তি, কোরআন থেকেই দর্শনের উৎপত্তি, কোরআন থেকেই ফিলোজফির উৎপত্তি। কোরআন একদিকে যেমন আপনাকে স্রষ্টার সঙ্গে জোড়ে, ঠিক তেমনি কোরআন আপনার টোটাল সমস্যা সমাধান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ভেতরটাই আমরা ঢুকতে পারি না। আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ যে যা পড়েছেন তেলাওয়াত করেছেন আল্লাহ আপনি সব কবুল করে নিন আল্লাহ আল্লাহ যে যা দান করেছে 30,000 15,000 10,000 এক বস 100 বস্তা সিমেন্ট 50 বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট 5,000 করে টাকা 2,000 করে টাকা 1,000 করে টাকা 500 করে টাকা আর যার যা খুশি দিয়েছে আল্লাহ সব কবুল করে নেন আল্লাহ দাতাদের দানকে কবুল করে নেন খাস করে আমার ওই জমি দাতা যিনারা এই জমি দিয়েছে আল্লাহ যিনারা জমি দিয়েছে এটা নগদ নগদ 79,095 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই টোটাল কর্মকাণ্ডকে কেন্দ্র করে যা করছে আল্লাহ সব আপনার দয়ায় হচ্ছে আমার ক্ষমতা নাই খোদা আমাদেরও ক্ষমতা নাই এখানে একটা যদি আপনি চান আপনি করিয়ে নেন আপনার দিনের শিক্ষা কেন্দ্র ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি করিয়ে নিতে পারবেন আল্লাহ আপনি একমাত্র আমাদের সাহারা আপনার কাছে আমি ভিক্ষা চাইছি খোদা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠন থেকে বাংলা জুড়ে 49টা শিক্ষা প্রতিষ্ঠান চলছিল আল্লাহ আজকে হাফ সেঞ্চুরি হলো 50টার ভিত দিলাম আল্লাহ আল্লাহ আপনি কবুল করলেন খুব দ্রুত এটাকে চালাবার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ খুব দ্রুত এখানে বাচ্চারা থাকবে পড়বে হাফেজ সাহেবরা থাকবে পড়বে আল্লাহ কবুল করলেন আল্লাহ দয়াময় দয়া করে কবুল করলেন এ আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহরবানি করে আল্লাহ আমরা যে যা তেলাওয়াত করেছি কবুল করেন এসব মিলি কি সব দেন নবী সাহাবখানা পৌঁছে দেন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের সাহাবখানা পৌঁছে দিন চার পিরানে পীর চার ইমাম হুজুরদের উপকে সব পৌঁছে দিন আমার দয়ান নবীর দরবারে এবং হুজুরের সাহাবা পরিবার তামাম বিশ্ব নবীন সিদ্দিকী সোহাদা সোহানী আরেবুল্লাহ সাহাবখানা পৌঁছে দিন আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পাঁচ কলিজার খালি সাহাবখানা পৌঁছে দিন আল্লাহ সময়ের দিকে খেয়াল করে দোয়া সংক্ষেপ করছি তথাপি এতটুকু তো দোয়া চাইবই আল্লাহ আল্লাহ এলাকার প্রত্যেকটা বাড়িতে আল্লাহ যত যুবক ছেলে আছে বাপ মা আছে ভাই আছে সবাইকে এই মাদ্রাসার প্রেমিক বানিয়ে দেন আল্লাহ খারাপ রাস্তা থেকে বদ অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দেন আল্লাহ সবাইকে ভালো হয়ে মাদ্রাসার সঙ্গে জুড়ে যাওয়ার তৌফিক দেন সবার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন সবার সংসারে বরকত দেন এলাকা চাষি এলাকা আল্লাহ এনেদের চাষে বরকত দেন রুজিতে কিসমতে বরকত দেন আল্লাহ যে যা আসালে হাত তুলেছে কবুল করে নেন জমিদাতাদের মনের নেক স্বপ্নকে কবুল করুন তাদের জমিতে তোমার নবীর ঘর হবে আল্লাহ তাদের মাই মুরব্বি যারা চলে গেছে কবরে শান্তিতে রেখো এবং তাদের যারা বেঁচে আছে সুখে শান্তিতে রেখো আমরা যে যা দান করেছি নবীর ঘর করার জন্যে আল্লাহ আপনি আমাদের উপর দয়া করুন যেখানে বিশ্বজুড়ে মাদ্রাসাকে ভেঙে দিবার গুঁড়িয়ে দিবার ষড়যন্ত্র চলছে আমরা যে করছি খোদা প্রেমিক না হলে কী করে করতাম খোদা এই চেষ্টাকে কবুল করে আমাদের বুড়াই খারাপের দিকে তাকাবেন না আল্লাহ এই ছোট্ট ভালো কাজটার দিকে কবুল করে আমাদেরকে আপনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দেন আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে দেন আল্লাহ আমিন সুম্মা আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম